এমরি ইলিয়াস হোসেন আপনি লিখেছেন, স্বামী জানান শিক্ষিত, স্ত্রী কোরআনের হাফিজা, দুজনে ঘরে নামাজ পড়ার ক্ষেত্রে কে ইমামতি করবে? দয়া করে জানান, উপকৃত হব। স্বামী যদি জানান শিক্ষিত হন আর স্ত্রী যদি কোরআনের হাফিজা হন, বা স্ত্রী যদি হাফিজা না শুধু আরও আলেমাও হন, তারপরও স্বামীকেই ইমামতি করতে হবে, কারণ স্ত্রী স্বামীর ইমামতি করবেন না, নারী তিনি সালাতে ইমামতি করবেন না। এবারে ওলামা ইকরামের কারোর কোনো দ্বিমত নেই, তবে হ্যাঁ অবশ্যই স্বামী তার সালাত বিশুদ্ধ হবে সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার সালাত আলাদা আদায় করবেন, স্বামী তার সালাত আলাদা করবেন। যদি অর্থাৎ স্বামীর কোনো সালাত আদায় করার যে মৌলিক শর্ত সেগুলো তার জানা না থাকে, এরকম যদি হয় তো এরকম তো সচরাচর হয় না বিধায়, জানা শিক্ষিত স্বামী হলেও তার কোরআন হাফিজা স্ত্রীর সালাতের ইমামতি তাকেই করতে হবে।